तो कम मिन आबिदिन अफसदहुल वजब कम मिन गनीयिन अफसदहुल गिना मोने धनिया से धन तक डुबाया दिसे कम मिन उमारा अफसदहुल चौर शासक दर के जुलूम डुबाया दिसे कम मिन फकीरिन अफसदहुल फकर बहुत दरिद्र मानुष आसे दारिद्रता तक डुबाया दिसे अथच गरीबर पायर कासे जान्नात হাতের নাগালে জান্নাত শুধু হাত বাড়াইলেই হয় এই জন্য আল্লাহ রসুল দোয়াও করতেন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ কিয়ামতের দিন গরিবের ভিতরে উঠায়েন এটার পিছনে বিরাট একটা মিনিংস আছে অর্থ আছে কেন আল্লাহ রসুল গরিবের ভিতরে উঠতে চাইলেন দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে কয়েক শ্রেণীর মানুষের হাতে হলো দুনিয়ার আধিপত্য কিয়ামতের আধিপত্য দিবেন আল্লাহ গরিবদের হাতে কিয়ামতের বাদশা গরিব এই জন্য আল্লাহ গরিবের মাঝে আল্লাহ রসুল গরিবের মাঝে উঠতে চাইছেন রওয়ায়াত নিয়ে আসতেছি কিয়ামতের দিন গরিবদেরকে এই এলাকায় এই মজমা যদি গরিব থাকে সে ভাবতে পারে দেহটা ছাড়া তো আল্লাহ আমাকে কিছুই দেন নাই আমিও মাইনা নিব দেহটা ছাড়া আপনাকে আল্লাহ কিছুই দেয় নাই মানলাম আপনার কথা স্যার আঁকুবে মাথার উপরে রাখলাম আপনার এই উক্তি আর যুক্তি আর এই কথা কিন্তু মেরে আজিজো কিয়ামতের মাঠের আধিপত্য আপনার হাতের মুঠায় আনার ক্ষমতা আপনার গরিবের আছে এই জন্য হাদিসে আছে গরিবকে যখন কিয়ামতের দিন ডাকা হবে ইতু ইলাল হিসাব ফেরেশতারা ডাকবে হিসাবের জন্য আসো তো গরিব বেকা হয়ে বসবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা আমাদের আবার হিসাব কিসের এমনি তো সারাটা জীবন বুক জ্বলতে ছিল ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে ছিল বাস্তবিক এটাই সত্য ধনীদের যখন ধন দেখা হয় আধিপত্যওয়ালাদের যখন আধিপত্য দেখা হয় সম্পদওয়ালাদের যখন সম্পদ দেখা হয় তো গরিবের দিলের ভিতরে আগুন জ্বলতে থাকে জানি না এখানে এরকম গরিব আছে কিনা এরকমও গরিব বাংলাদেশে পাওয়া যায় যে ঈদ আসে নিজের কান্না নিজেই কাঁদে সন্তানদেরকে কান্নাও দেখাইতে পারে না অন্তরালে যে কাঁদে ঈদের দিন সন্তানকে একটা ভালো জামা একটা নতুন জামাও দিতে পারে না সে বাহিরে যে কাঁদে কিন্তু তার স্ত্রী ঘরের ভিতরেই কাঁদতে থাকে এরকমও গরিব হইতে পারে তাতে কিছু আসে যায় না কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি গরিব যদি আধিপত্য অর্জন করতে পারে কিয়ামতের মাঠে তো সে ফেরেশতাদের চোখে চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা হিসাব কিসের রে আল্লাহ তো মালই দেয় নাই আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মানহুম ওমা ইয়াকুলুন এরা কারা কি বলে ফেরেশতারা বলবে মা শারাল ফকারা এরা গরিবের দল হিসাব নাকি দিতে রাজি না এরা তো আল্লাহ জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করো না ভালো করে কেন হিসাব দিবে না তো গরিবরা বলবে মা আতানা আল্লাহু মালা দুনিয়াতে তো মালই দেয় নাই নুন আনতে পান্থা শেষ পান্থা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ তারিখে শেষ মাল তো আল্লাহ দেন নাই হিসাব কিসের তো ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই বুকে বড় জ্বালা তার উপর দিয়া হিসাব মালই তো দেন নাই এই জন্য হিসাব দিতে চায় না তা আল্লাহ বলবে সাদাকু এরা সত্য বলছে এদেরকে আমি মাল দিই নাই আগেরগুলো আমি শুনাইতেছি না আল্লাহর জবাব শুনতে দেরি সারা দুনিয়ার গরিব এক হইতে দেরি হবে না কিয়ামতের মাঠে স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা কিসের হিসাব রে মালই তো দেয় নাই কিয়ামতের মাঠ উতাল করা তুলবে গরম করা ফেলবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ কি করব তো আল্লাহ কানে কানে বলবে আরো দুইটা শব্দ আছে হাদিসের ভিতরে আল্লাহ বলবে গাত্তুহুম অস্তুরুহুম তাড়াতাড়ি ঢাকো এদেরকে তাড়াতাড়ি লুকাও ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন লুকাবো বলবে এদেরকে যা সামনে শোনাবো যদি ধনীরা শুনে একটাকেও যাইতে দিবে না কেন না দুনিয়াতে ধনীরা এদের উপরে দয়া করছে যাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ দিছে তো ঠিক না মাঝে মাঝে দেখেন না পত্রিকায় রমজানে যাকাতের কাপড় আনতে যেয়ে জানো দিতে হয় ঠিক না হ্যাঁ কিন্তু তারপরও তো দিছে কিয়ামত তো বদলার দিন যে যা করছে এটার বদলা পাবে তো ধনীদের তো পাওনা আছে গরিবদের কাছে ঠিক না তো আল্লাহ বলবে তাড়াতাড়ি লুকাও আর ডাকো সামনে যা শোনাবো
সামনে যা শোনাবো একজনকে ধনীরা যাইতে দিবে না। তো আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া এদেরকে জান্নাতে যাইতে বলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম, আপনি গরিব তাতে কিছু আসে যায় না, কিন্তু হাজারো গরিবকে আজকে গর্ব ধ্বংস করে দিয়েছেন। কাম মিন ফকিরিন আফসাদাহুল ফকর, দারিদ্রতা ধ্বংস করে দিয়েছেন। তারপরেরটা বুঝাইতে চাইতেছি, আসল বুঝানোর জায়গায় চলে আসছি। আল্লাহ বলতেছেন লাউলা মাশাইখা রুক্কা, যদি আল্লাহ ওয়ালারা দুনিয়াতে না থাকতো, লাউলা মাশাইখা রুক্কা, আমার সমাজকে আমি বুঝাইতে পারবো না, আমার সমাজের ধনীরা এই কথা কোনোদিন মেনা নিবে না, এই হাদিসকে মানবে না, আর না মানাটাও স্বাভাবিক। বোঝেন যদি তাইলে বলতে চাই, প্রত্যেক মোবাইলে সব কিছু প্রোগ্রাম থাকে না, সব মোবাইলে সব প্রোগ্রাম সত্য না মিথ্যা? আইফোনে যা আছে তা কোনো ফোনে নাই, আবার নাম্বারও আছে ভিন্ন ভিন্ন, ঠিক না? আসলে এটাই সত্য, সবার মাথায় সব কিছু বোঝার মতো ক্ষমতাও থাকে না। আমার সমাজের ধনীরা যদিও বুঝবে না, কিন্তু বলতে আমি বাধ্য, লাউলাল ফোকারা, যদি গরিবরা না, লাউলাল ফোকারা, যদি গরিবরা না থাকতো, তো আল্লাহ বলে আমি ধনীদেরকে এক কদম চলতে দিতাম না। লাহালাকাল আগ্নিয়া, ধনীদেরকে আমি ধ্বংস করে দিতাম। কেননা ধন পাওয়ার পরে তার ভিতরে যে ভাব আসে, ভাব বোঝেন, অহংকার আসে, গরিমা আসে, হায় হায় পাইল সব আল্লাহর কাছ থেকে। এই জন্যই এক রেওয়ায়েতে আছে, মান আরাদা আন্নি না দাইতুহু মিন করিব, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভোলে, তো আল্লাহ কাছের থেকে আয়সা বলে আবদি, ও আমার বন্দা, আল্লাহ গণাইতে থাকে, ও আম্মা বিনিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামত গণাইতে থাকে, অয়ামুন্নু, আল্লাহ মানুষের উপরে এহসান জিতলাইতে থাকে, এহসানের এহসান করছে এগুলাকে স্মরণ করাইতে থাকে। তো আল্লাহ বলতে থাকে আবদি আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না, ফমান যা আলাকা দামা, আজকে তোর এত ভাব, তোকে রক্ত কে বানাইলো, অমান যা আলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো, অমান যা আলাকা এজামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো, আজকে তুই পাওয়ার পরে ভুলে গেছিস, তুই গোশতের আবরণের উপরে, গোশতের উপরে, চামড়ার উপরে তুই লোশন মালিশ করিস, সারা দিন এটার যত্ন নিস, এই লোশন, এই চামড়া, এই গোশত এটার উপরে চড়াইলো কে, বল কে চড়াইলো? আল্লাহ বলে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না, আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তো আল্লাহ চিত্র তুইরা ধরে কিরকম অসহায় ছিলাম। আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি, ওলা আলাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওলা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওলা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওলা আলাকা আকলুন তুমাইয়িজ, মগস্থ ছিল ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না, ওলা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না, ওলা আলাকা ইয়াদুন তাপ্তিস, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওলা আলাকা রিজুলুন তামসি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ফকাত তা তাহাররাক, তুই তো একটু নড়াচড়া করতে পারতি, আর কি ছিল বল? আজকে ভুলা গেলি? আরেক রেওয়ায়েতে আল্লাহ স্মরণ করে আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। তো আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, স্মরণ না করি, লাপতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো। কি পারে না? না নেয় নেয় জমিন, আমি চোখে দেখা বলতেছি, আমি সাপাড়ার মানুষ, আমি চোখে দেখা বলতেছি। প্রথম সুনামি যখন আসে তো 3.5 মাস পরে আমি গেছি যুগ জাকার্তা, ইন্দোনেশিয়ার ওই জায়গায় যে জায়গায় সুনামি আসছিল, 8 ঘন্টা টানা প্লেনে চলার পরে আমি পড়ছি যুগ জাকার্তা,
350 কিলোমিটার আমার এই দুই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। তখন আমার এই হাদিস মনে উঠছে, আরেক রেওয়ায়েতে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন হাদিস জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আন আক্তালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে তার তলদেশে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিজ্ঞাসা করে কেন এত রাগ। তো জমিন জমিন আল্লাহকে প্রতি উত্তরে বলেন, ইয়াকুল রিজকা কা ওয়া আসিক, রিজিক তোর খায় তোর নাফরমানি করে, ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব বলো তো, বলো কতদিন সবুর করব। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোন বস্তু নাই যে আল্লাহর নাফরমান, 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। জমিনও আল্লাহর সাথে কথা বলে, জমিন যদি কথা নাই বলতো তাহলে এই হাদিস আমরা কোত্থেকে পাইতাম? আমরা চলমান, যখন আমরা চলতে থাকি তো আমাদের পায়ের নিচের মাটি আমাদেরকে সতর্ক করে। ইবনে আদম, মানুষের চলন ভিন্ন, ধনীর চলন একরকম, গরিবের চলন একরকম, পুরুষের চলন একরকম, মহিলাদের চলন একরকম, যুবকের চলন একরকম, বৃদ্ধের চলন একরকম, নেতাদের চলন একরকম, শাসকদের চলন আরেক রকম, কি বলেন? সত্য তো? যখন চলতে থাকে তো জমিন বলতে থাকে তামশি আলা গহারি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। জিজ্ঞাসা করেন, হাতির ভুল বলতেছি না, জমিন বলে তামশি আলা গহারি, আমার পিঠে চলো, মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে অতি সত্তর আসবে। ওই দিন বুঝবে আমি কে তুমি কে। আজকে তো ফাটায়া চলা যায়, ঠিক না? কোরআনও বলতেছে তামশি আলা জাহরি, জমিনে বলে ওয়ামশি আলা জাহরি মারহা, আর কোরআনও বলে ইয়ামশি মারহা, জমিনও বলে আল্লাহ আমার বুক ফাটায়া চলে, ফাটায়া। বহুত মানুষের চলন দেখবেন মনে হয় যে জমিন ফাটায়া চলতেছে, ঠিক না? বুক টান করে চলে, ঠিক না? চুরি তো চুরি, আবার সিনা জুড়ি, ঠিক না? 24 ঘন্টা নাফরমানি, তারপরে দেখবেন ভাব নিয়ে চলে, ভাব মনে হয় ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? না 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 না, ওই হাদিস আবার অন্যদিকে চলে যাব, ধরা ছোঁয়ার বাহিরে না। সারা দুনিয়া যেদিন আল্লাহ শূন্য করবে, একজনও দুনিয়ায় থাকবে না। তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকি আলা জাহরিল আরদ, জমিনের উপরে কে? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জানা সত্য প্রশ্ন করবে, আইনাল লাযিনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। নিচ্ছিদ্র বেষ্টনী বোঝেন? বোঝেন কি? পাহাড় আর পাহাড়, ঠিক না? বাতাস ঢুকলেও চেকিং হয়ে ঢুকে, ঠিক না? বাতাস ঢুকলেও কি চেকিং হয়ে ঢুকে? আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল্লাযিনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা পাহাড় আর পাহাড়ের ভিতরে থাকতো, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না যে মৌত কি আমাদের কাছে আসবে, কি করে আসবে? আমাদের চতুর্দিকে পাহারা, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, কোত্থেকে আসবে মৃত্যু, ঠিক না? আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, কোনো বাধা নাই, এটাই সত্য। আমার জীবনের কাহিনী আমি বলে থাকি, 2005 আমি প্রথম জাপান যাই, তারপরেও যাওয়া হয়েছে। আমি যেই ফ্লাইটে যাইতেছিলাম, দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট চলার পরে কানে আওয়াজ পয়সা আসছে, আমরা দীর্ঘ সময় পাড়ি দিয়ে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। সে কি বিমান থেকে ঝাঁপ দিছে? না না, হি ইজ ডেড, মারা গেছে। ওই সময় 2005 এয়ার বাস আসে না, DC-10 ছিল, কো পাইলট চালায় নিয়ে আসছে, কিন্তু সে মারা গেছে, এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো, মালাকুল মউত এত বড় টিম নিয়ে আসলো, টিম অপারেশন টিম নিয়ে আসে ঢুকলো, আর অপারেশন করে বাহির হয়ে চলে গেল, আমরা খবরও পাইলাম না। পাইলাম তো পাইলাম 7 ঘন্টা 20 মিনিট পরে, যখন নারীতে ল্যান্ডিং হবে তখন খবর পাইলাম। হায় আফসোস, আমার মালিকের কথাই সত্য, আলাউ কানাফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি কোথায় লুকাবে? হাদিস বলো লম্বা,
হাদিস বড় লম্বা, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, জিজ্ঞাসা করবে ওরা কোথায়। এই জন্য জমিনও সতর্ক করে আমাদের প্রত্যেককে, জমিনেরও ভাষা আছে, জমিনেরও আল্লাহর সাথে কথা বলে। এই জন্যই আল্লাহ বলেন জমিন প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কেন এত রাগ কেন, কয়াকুল রিজকা কয়াসিক, রিজিক তোর খায় তোর নাফরমানি করে, ইলা মাতা আসবির, কতদিন সবর করব। শুধু জমিন না, জমিন না, জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাজিনু রাব্বা, নোয়াখালীর মানুষ সমুদ্র পর্যন্ত প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না কি করবে। আন উগরিকা ইবনা আদম ফি কারি, একটা ঢেউ এদিক থেকে উঠাবো সব সহ আমার তলদেশে নিয়ে আসবো, পারে না পারে না, হ্যাঁ সামান্য একটা বুলবুল আসলো টানায় দিলেন দশ নম্বর মহা বিপদ সংকেত, ঠিক না, চাইরাঙ্গুল্লে একটা বুলবুল, ঠিক না, বুলবুল পাখি কত লম্বা, নাই নোয়াখালীতে বুলবুল পাখি কত লম্বা, ছয় আঙ্গুল হবে, আট আঙ্গুলই হবে, সমুদ্রের থেকে আসতেছে। আল্লাহ বলে শুধু সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতারা অনুমতি চায়। আমি ঘুরছি বিদায় বলতেছি, হায় 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 হায়, চোখের পানি শুকায় গেছে এই সমস্ত মাকামাত দেখতে দেখতে। জিব্রিল আলাইহিসসালাম উল্টায় দিছেন কওমে লুতকে, জর্ডানে আছে, জর্ডানের ডেড সি, দুনিয়ার সবচেয়ে নিচু জায়গা জর্ডানে, আমি চোখে দেখা ইসা বলতেছি আপনাদেরকে, হাদিসও পড়ছি। আল্লাহ রাসূল জিব্রিলকে জিজ্ঞাসা করেছেন কামলা কাকুয়া, আপনার শক্তি কত, কত শক্তি আপনার, কামলা কাকুয়া, তো বলছে মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি, ইস্তামালতুলি কওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি, আকাশতু মিনাল আরদি রাফাতু ইলা সামা সুম্মা কাল্লাবতু, জমিন থেকে উঠাইছি আকাশে নিয়ে উল্টাইছি, সুম্মা আলকাইতু আলাল আরদ, জমিনে মেরা দিছি, ফাসারা বাহরান মাইতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য ওটাকে ডেড সি বানায় দিছি। ফেরেশতা বড় শক্তিশালী, ফেরেশতা বড় শক্তিশালী, ইসরাফিল, আমরা উন্নত দুনিয়া, ডিজিটাল উন্নত দুনিয়া আমরা ভাবতেছি, সারা দুনিয়া ভাবে ইসরাফিলের এক সিঙ্গায় ফুতে কি হবে, ঠিক না, আমাদের যে পদ্মা ব্রিজ হইতেছে, আমাদের যে যমুনা হইতেছে, নোয়াখালীতে বড় বড় উপস্থাপন, ঢাকা শহরে বিশাল বিশাল বিল্ডিং, দুবাইতে বুরুজ খলিফা, কি হবে এক ফুতে, ঠিক না। আল্লাহর রাসূল জানাইতেছে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা আছে সব তুলা বানায় নিঃশেষ করে দিবে এক ফুতে। তা আল্লাহ বলতেছেন ফেরেশতা প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ দেন সবারই বুঝুক একটাই, ইয়াকুল রিজকা কায়াসি, রিজিক তোর খায় তোর নাফরমানি করে। শুধু এটা না, হাদিস অনেক লম্বা, সমুদ্র জমিন একমত হইয়া, ফেরেশতা একমত হইয়া আল্লাহকে বলে, আল্লাহ আর কতদিন, তো আমি ওই জায়গার থেকে বাহির হয়ে গেছি, লাউলা মাশাইখা রুক্কা, আল্লাহ বলেন যদি ওই আল্লাহ ওয়ালারা না থাকতো, লাউলা মাশাইখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, যারা গুনাহ তো করে না, সারা রাত্র যারা চোখের পানি আল্লাহর কুদরতি পায়ে ঝরাইতে থাকে, বিশ্বাস হয় না আপনাদের, কোত্থেকে হবে, থাকেন তো ঘুমায়া, ওই সময় তো ওঠেন না, কোত্থেকে হবে, আমিষাপাড়ার মানুষ তো রাত্র চারটায় ওঠে না, যে আমিষাপাড়ার আকাশ কিরকম একটু দেখি, চারটায় তো ওঠে না, উঠলে তো হেফজোখানার ছেলেরা ওঠে, এছাড়া তো কেউ ওঠে না, ঠিক না, হেফজোখানার ছেলেরা চারটার সময় ওঠে, আল্লাহর সাথে কথোপকথনে লাগে, কার সাথে, আল্লাহর সাথে, আল্লাহ কথা বলে এই বাচ্চাদের সাথে, কালামুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি চাও আল্লাহ কথা বলুক, ফালিয়াতুল কুরআনুল কারীম, তুমি কোরআনে কারীম পড়ো, আল্লাহ কথা বলবে, কালাম, কালামুল্লাহ,